সাকিব খানের মায়ের করা ঘোষণা বুবলির স্বপ্ন কখনোই পূরণ হবে না দরকার হলে অপুকেই আমি আবার ঘরে তুলে নিব শুটিং শেষে অপবিশ্বাস ঢাকায় ফিরে জয়কে শাকিব খানের বাসা থেকে তার বসুন্ধরার বাসায় নিয়ে গিয়েছেন অনেকদিন জয় সাকিবের বাসায় থাকায় হঠাৎ জয় চলে যাওয়ায় মন খারাপ হয়ে যায় জয়ের দাদির আর তাই সুপারস্টার সাকিব খানের মা সকালবেলা অপবিশ্বাসের বাড়িতে যান এবং অপবিশ্বাসের সাথে মন খুলে অনেক কথা বলেন অপবিশ্বাসকে জড়িয়ে ধরে সাকিব খানের মা বলেন তুই একদম আমার মনের মতো পুত্রবোধ ছিলে মানুষ অনেক ভুল করে সাকিবও তোকে ছেড়ে ভুল করেছে কিন্তু সাকিব সেই ভুলের মাসুল এখন দিচ্ছে সাকিব নিজেও বুঝে গেছে যে তার জীবনে যে বুবলির সঙ্গে চলাফেরা মেলামেশা এটা তার জীবনের একটি বড় ভুল ছিল সাকিব জয়কে খুব ভালোবাসে সাকিব নিজের চাইতেও আপনার সন্তান জয়ের কথা বেশি বলে ভবিষ্যতের জন্য সাকিব নিয়মিত চিন্তা করে তুই আর এগুলো নিয়ে মন খারাপ করিস না তুই সময় সুযোগ পেলে সাকিবের সাথে কথা বল সাকিব তো বলেছে বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আর আমার সাথেও বুবলি বা ওর পরিবারের তেমন ঘনিষ্ঠতা নেই আর তাই তোরা যদি নিজেদের মধ্যে মিটমাট করে নিস তাহলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আমি যদি দেখি তুই বুবলিকে নিয়ে কোনো কথা বলেছিস তাহলে আমি তোর সাথে কথা বলা বন্ধ করে দিব একমাত্র জয়ের ভবিষ্যতের জন্যই সুপারস্টার শাকিব খানের মা এখন ভীষণ চিন্তিত রয়েছেন